আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর ইয়ালস্তবা চ্যানেলে সবাইকে স্বাগতম। দুপুর আড়াইটা চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইগল সাত দুপুর দেড়টায় ময়ূর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে, এবং পাশাপাশি দুপুর দুইটায় রয়েছে এমভি আল ওয়ালিদ নয়। বরাবরের মতো ইলিশের উদ্দেশ্যে মোট দুটি নৌযান ছেড়ে গিয়েছে সকালের শিডিউলে। সেখানে প্রথম ট্রিপে ছিল এমভি দোয়েল পাখি দশ সকাল 7:30, সকাল 9টায় ছিল এমভি কর্ণফুলির চোদ্দ ছেড়ে আসবে ইলিশা থেকে ঠিক দুপুর 3টায়, এবং ইলিশা থেকে দোয়েল পাখি দশ ছেড়ে আসবে ঠিক দুপুর 2টায়, এবং হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন সকাল 8টায় নৌযানটি পুনরায় 8টায় ছেড়ে গিয়েছে, এবং পুনরায় হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30। এবং দুপুরের শিডিউলে সুরেশ্বরের মূলপতিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমভি মিরাজাক ঠিক দুপুর 1টায়, এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত। এবং সকালের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাওয়ার শিডিউল রয়েছে সকাল 8টায়, মেধারের উদ্দেশ্যে সকাল 8টায় একটি নৌযানের শিডিউল, এবং পাশাপাশি 8:40 একটি নৌযান ছেড়ে গিয়েছে শৌলমালাদির উদ্দেশ্যে, এবং পাশাপাশি মেধারহাট এবং সুরেশ্বরের উদ্দেশ্যে যে নৌযানগুলো সেগুলো যেহেতু এখন রমজান মাসের প্রথম দিক, এখন কিছুটা যাত্রী সংকট, এখন এই নৌযানগুলো চলে কি না তা সঠিক বলতে পারছি না, যেহেতু সকালে আসা হয় না রমজান মাস। তো যাই হোক, এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক। 10 মিনিট চরকে জল করালে পায়রা বন্দরের উদ্দেশ্যে কোবালি 6 যাবে ঠিক সন্ধ্যা 6টায় পায়রাবন্দরের উদ্দেশ্যে, এবং পাশাপাশি অথৈ এক রয়েছে ধুলিয়া ভাষাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:30। ভোলাখাইঘাটের উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি কর্ণফুলি নয়, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 7:45। পাতারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই, এবং গাজী সালাহউদ্দিনের ট্রিপ আজকে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে, নৌযান এখনো ঘাট প্লেসে আসেনি, সম্ভবত পরবর্তীতে আসবে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে নৌযানটি ছেড়ে যাওয়ার জন্য। ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর 8 সন্ধ্যা 7:10। পারাবাদ 15 রয়েছে চরমান্তার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:45। ধুলিয়া নরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমভি ইগল 8 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20। পাশাপাশি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান 4 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে একমাত্র নৌযান হিসাবে ঠিক সন্ধ্যা 6:30। নৌযানটির ভয়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতখা হাকিমুদ্দিন তোজামুদ্দিন মনপুরা হয়ে তারপরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে, এবং বেতুয়া চরফাশনের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নৌযান। সেখানে প্রথম ট্রিপে থাকবে ফারহান 5 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে থাকবে টিপু 14 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:25। এবং আজকে শৌলা থানার রিজলা ভাসানজারের উদ্দেশ্যে মহারাজ 7 যাবে সম্রাট 2 এর বেনারে, পাশাপাশি মিতালি 4 রয়েছে শৌলামালাদির উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:50। এবং ভান্ডারিয়ার উদ্দেশ্যের কোনো নৌযান আজকেও নেই, আজকেও যাবে না। খাসাইয়ের উদ্দেশ্যে যে নৌযানে যাবে সে নৌযানটি রাত 8:15 থেকে ছেড়ে যাবে, পাশাপাশি নন্দীবাজারের উদ্দেশ্যে যে নৌযানে যাবে নৌযানটি 15:09 থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নন্দীবাজারের উদ্দেশ্যে ঠিক রাত 8:30। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10:15 থেকে একটি নৌযান ছেড়ে যাবে, নৌযানটি রাজারহাট বি অথবা কর্ণফুলি 11 হতে পারে। এবং দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলি 3 এমভি সম্পদের ট্রিপ আজকে, নৌযানটি অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বিকেল 4টায়, এবং ফারহান 7 যাবে আজকে ঝালকাঠির উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নৌযান। সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপে এমভি মানামি। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নৌযান এমভি প্রিন্স আহ্লাদ 7, নৌযানটি সন্ধ্যা 7টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং ডামুডার উদ্দেশ্যে যে নৌযানে যাবে সে নৌযানটি রাত 11:15 থেকে ছেড়ে যাবে, পাশাপাশি সুরেশ্বর মূলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এমভি সুরেশ্বর 5 যাবে রাত 11টায়। তো এই ছিল আজকে শিডিউল আপডেট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।